আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ আলমালবী বাদা সম্মানিত দর্শক শ্রোতা স্বপ্নে পুকুর কুয়া অথবা যে কোনো জলাশয় দেখলে কী হয় এটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন আল্লাহ তালা এই স্বপ্নে কুয়া পুকুর বা জলাশয় দেখিয়ে আপনাকে কোনো বিষয়ে বার্তা দিতে চান তো স্বপ্নে কূপ পুকুর অথবা জলাশয় দেখলে কখন কি ব্যাখ্যা হবে সে সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিতভাবে প্রমাণ সহকারে অর্থাৎ মৌখিক বান মন গড়া কথা নয় সরাসরি কিতাব থেকে আলোচনা করব আলোচনা করব নির্ভরযোগ্য কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ রচিত তাবির ইয়া থেকে সুতরাং ভিডিওটি না এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকন বাজিয়ে রাখবেন যাতে আপনার দেখার সকল স্বপ্নের ব্যাখ্যা এই চ্যানেলেই প্রমাণ সহকারে পেয়ে যান তো সম্মানিত দর্শক স্বপ্নে কূপ পুকুর অথবা জলাশয় দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করতে আমরা চলে যাব সরাসরি কিতাবের পাতায় প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নের ব্যাখ্যাগুলো আরবি ভাষায় দেওয়া রয়েছে কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে এই কিতাবের বাংলা তর্জমা থেকে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নে পুকুর বা কূপ দেখা অর্থাৎ স্বপ্নে পুকুর অথবা কুয়া দেখলে কি ব্যাখ্যা হবে কি ঘটবে জীবনে এ সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা বলেছেন স্বপ্নে কূপ দেখা মূলত এলিম ও বুদ্ধিমত্তার লক্ষণ অর্থাৎ স্বপ্নে কূপ দেখলে বুঝতে হবে যে সে এলিম লাভ করবে জ্ঞান লাভ করবে এবং বুদ্ধিমত্তা লাভ করবে কূপের পরিষ্কার পানি পান করতে দেখা পানি পরিমাণে এলিম শিক্ষা করবে অর্থাৎ কূপে যদি পরিষ্কার পানি দেখে তাহলে যত বেশি পানি দেখেছে তত বেশি এলিম জ্ঞান সে শিক্ষা লাভ করতে পারবে আর কূপের পানিতে গোসল করতে দেখা আনুগত্য করবে নাফার মানি থেকে বিরত থাকবে অর্থাৎ কূপের পানিতে অথবা কূপ বা পুকুরের পানিতে গোসল করতে দেখলে ব্যাখ্যা হবে যে সে আনুগত্য করবে আল্লাহতালার আনুগত্য অনুগত বান্দা হবে এবং নাফার মানি থেকে সে বিরত থাকতে পারবে আর কূপের পুরো পানি পান করতে দেখা সুখে জীবন জীবনযাপন করবে সম্পদ বৃদ্ধি পাবে কোনো কুয়া অথবা পুকুরের পানি সব যদি পান করে ফেলতে দেখে তাহলে ব্যাখ্যা হবে সে সুখী জীবন যাপন করতে পারবে এবং প্রচুর অর্থ সম্পদ লাভ করবে আল্লাহ তাল্লা তাকে ধনী বানিয়ে দিবেন হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লা বলেছেন কূপের পানিতে কাপড় ধৌত করতে দেখা তার পরিবারের লোকজন তবা করে দিনের পথে ফিরে আসবে অর্থাৎ ইব্রাহিম কেরমানি রহমতুল্ল্লা মতে কেউ যদি কূপের পানিতে বা পুকুরের পানিতে কাপড় ধৌত করতে দেখে তাহলে বুঝতে হবে তার পরিবারের লোকজন তার পরিবারের যত লোকজন রয়েছে তারা তওবা করে দিনের পথে ফিরে আসবে ইসলামের পথে ফিরে আসবে আর যদি কূপে কাপড় ধৌত করতে দেখে আর নিচের পানি উপরে উঠতেছে দেখে তাহলে এলিম অনুযায়ী কাজ করবে না যদি কোনো কূপ কূপে অথবা পুকুরে কাপড় ধৌত করে আর নিচের পানি উপরে উঠে আসতে দেখে তাহলে ব্যাখ্যা হবে সে যেই পরি যেইভাবে জানে সেইভাবে কাজ করবে না অর্থাৎ তার এলিম অনুযায়ী আমল করবে না এটি তার জন্য সতর্কবার্তা এখানে রয়েছে যে কূপে শেওলা জমতে দেখা নিজ এলিম দ্বারা উপকৃত হবে কোনো কূপ পুকুরে যদি শেওলা জমতে দেখে বুঝতে হবে যে সে নিজের এলিম নিজে যা যা জানে তার জ্ঞান দ্বারা উপকৃত হতে পারবে আর কূপে পানি বেশি জমতে দেখা নিজ এলিম দ্বারা উপকৃত হবে যদি কূপে বা পুকুরে অনেক পানি জমতে দেখে তাহলেও বুঝতে হবে যে সে ইলিম দ্বারা বা তার জ্ঞান দ্বারা উপকৃত হতে পারবে এখানে রয়েছে কূপে পানি বেশি দেখা অন্য স্থান থেকে কূপে পানি আসতে দেখা তার জ্ঞান ও সম্পদ বৃদ্ধি লাভ করবে যদি দেখে যে কূপে বা পুকুরে অনেক বেশি পানি আছে এবং অন্য জায়গা থেকেও সেখানে পানি আসতেছে তাহলে ব্যাখ্যা হবে তার জ্ঞান বুদ্ধি লাভ করবে এবং সে বেশি জ্ঞান অধিক জ্ঞান লাভ করতে পারবে এবং প্রচুর সম্পদ লাভ করবে আর এখানে রয়েছে যে কূপের পানি যদি কেউ ময়লা দেখে তাহলে দুঃখ কষ্টের লক্ষণ অর্থাৎ স্বপ্নে যদি ময়লা কূপের পানি দেখে বা পুকুরের পানি দেখে যে ময়লা ব্যাখ্যা হবে সে দুঃখ কষ্টে পতিত হবে এটি তার জন্য সতর্কবার্তা এখানে রয়েছে হজরত জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে কূপ দেখার চার প্রকারের ব্যাখ্যা হতে পারে অর্থাৎ কেউ যদি স্বপ্নে কূপ দেখে তার ব্যাখ্যা সাধারণত চারটি হয়ে থাকে যথা এক উপকৃত ব্যক্তি অর্থাৎ স্বপ্নে কূপ দেখলে ব্যাখ্যা হবে সে উপকৃত হতে পারবে কোনো না কোনো বিষয়ে আল্লাহ তালা তাকে উপকৃত করবেন দুই ধনী লোক অর্থাৎ কূপ দেখলে বুঝতে হবে সে ধনী হতে পারবে আল্লাহ তাল্লাহ তাকে প্রচুর সম্পদ দান করবেন তিন সম্পদ জমা করা অর্থাৎ প্রচুর সম্পদ সে জমা করতে পারবে আর চার নম্বর ব্যাখ্যা হলো স্বপ্নে কূপ দেখলে আলেমের এলিম দ্বারা উপকৃত হওয়া অর্থাৎ যেই ব্যক্তি জ্ঞানী সে তার জ্ঞান দ্বারা উপকৃত হতে পারবে মোট কথা স্বপ্নে কূপ দেখলে ভালো এবং খারাপ উভয় ব্যাখ্যা হয়ে থাকে আল্লাহ আমাদেরকে ভালো ব্যাখ্যা দান করুন খারাপ ব্যাখ্যা থেকে হেফাজত করুন প্রিয় দর্শক এছাড়া অসংখ্য স্বপ্নের ব্যাখ্যা নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে প্রয়োজনীয় স্বপ্নের ব্যাখ্যাগুলো দেখে নিন